হ্যালো বন্ধুরা, আপনারা এতক্ষণ যে ভিডিওটা দেখলেন এটা আমাদের চ্যানেলের সাথেই ঘটেছে। যাই খেলার মাঠ পান থেকে ঘুরে আসি গে। কিরে কোথায় যাচ্ছিস? চ খেলার মাঠ পান থেকে ঘুরে আসি গে। চ থালে ওদারটা 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 মার মার মার, নক আছে। কিরে কি করছিস তোরা সবাই? কিরে তোর যে বোম্বে যাওয়ার কথা ছিল ওটা কি হলো? বোম্বে যাওয়ার? বোম্বে আর কি যাবো, বোম্বে লকডাউন চলছে। লকডাউন ছুড়ুক পরে দেখা যাবে বোম্বের কথা। সকল সময় খেলা খেলে কি? ফোনটা রাখতে, এখন আমি একটা কথা বলি শোন। তোদের কাউকে বোম্বে টম্বে যেতে হবে না, আমি একটা কথা বলি শোন। তোরা তো সবাই এখন বেকার বসে আছিস, ইউটিউব চ্যানেল খোল, দি ভিডিও বানা, দি ইউটিউবই ছাড়। মতপুরীর মিন্টু টিভি ছাড়ে, পণ্ডিতপুরীর সুমন টিভি ছাড়ে, তারপরে সৌপিকরা ছাড়ে, তোরা ওদের মতো করে ভিডিও করি ছাড়। সবই তো বুঝলাম, তুই থাকবি তো? আমি থাকবো না তাই হয় নাকি? আমি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো। সেটা বুঝলাম, এত কিছু দায়িত্ব নেবে কিরা? এত কিছু দায়িত্ব নেবে কিরা? আমাদের ফিকার ভাই আছে, এ তো মোবাইল সম্বন্ধে কিছু বোঝে, তা ওই ভিডিও এডিট মিডিট করবি। ফিকার ভাই তুই থাকতে পারবি তো এসব কাজে? তোরা যখন সবাই মিলে বলছিস, তোরা যদি থাকতে পারিস আমি কেন পারবো না? আমিও থাকবো তোদের সাথে, শুরু কর, অসুবিধা নেই। তাহলে আর তো কোনো চিন্তাই থাকলো না, কালকে 10টার মধ্যে সবাই জমে যাবে। ঠিক আছে, কালকে খালি ভিডিও শুরু করা হোক, সবাই 10টার মধ্যে জমে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কিরে সবাই চলে এসছিস? আমাদের ক্যামেরাম্যান কই? ছেলে পেলে সব চলে এসছো? হ্যাঁ হ্যাঁ চলে এসছি, হ্যাঁ চলে এসছি। সব দাঁড়া, ভিডিও হবে। এ কালকে যা বললাম মনে আসতো? হ্যাঁ মনে আছে। এ তোদের দুজনের পার্ট আছে? এ সুমন আর মাসুদ, তোদের দুজনের পার্ট আছে, আর এ বাদ বাকি ক্যারেক্টার গুলা ছাইড়ে যা। এ তাহলে রেডি, স্টার্ট। এই সুমন, এই আম চোর করতে যাইতে হবে। হ্যাঁ আজ এই বেলা যাইতে হবে, নাইট অ্যান্ড ব্যাটটা ঠিক আছে? ঠিক আছে, নিয়ে বিনা ধরে ফেল দেবে। হুম ওসা সা, ভালো আছো? আছি। এই যাবি লিখে যাই, থাম থাম থাম। এই দাঁড়া দাঁড়া, হইছে না গো, তুই জাস্ট বল ভালো আছি। এই তোকে মালা জ্ঞান দিতে বলিনি, যা এবারে হবে, ভুলে গেলাম সেবার রাজা। হ্যাঁ মালুম আছে, বাপ কমাছে গেছে। স্টার্ট। ওসা সা, ভালো আছো? ও নো। হ্যাঁ ছিলাম। এ দাঁড়া, ওইভাব বললে হবে না গো, আবার ভুল হয়েছি। এবার হবে, তুই যা তো। আমার এবারে হবে, সেবার ভুল হয়েছিল। যা তুই ক্যামেরাম্যান ক্যামেরা করে যা। মালুম আছে বাপ কো মাছে গেছে। এই আইজির ভিডিও তো কমপ্লিট হয়ে গেল, ভিডিও খুব ভালোই হয়েছে। সারাদিন আমি এডিট মেডিট করবো, দে ভিডিওটা সঞ্জীবেলা ছাড়বো, ঠিক আছে? ঠিক আছে হবে, চ থালি চলো সবাই। ছেলেপিলি ভিডিও গুলো দেখিস তো, ভিডিও কেমন ভিউজ বাড়ছে? হ্যাঁ দেখেছি, ভালোই হয়েছে। ভিউজ যেখানে বাড়ছে পয়সাও মনে হয় ঢুকবি, ঢুকুক তারপরে দেখা যাবে। হ্যাঁ হ্যালো ভাই, হ্যাঁ আমি ভিডিওটা দেখছি, ঠিক আছে। ইরে বাবারে, জামাই ষষ্ঠী ভিডিওটা 75,000 ভিউজ! ভিডিও যেখানে অ্যাড চলেছে পয়সা তো মনে হয় ঢুকছি। ফিক্কার ভাই আমাকে একবারও বললো না, দাঁড়া ওর ব্যবস্থা আমি করছি। ভিডিও তো অ্যাড চলেছে, তাহলে পয়সা মাসে ঢুকছে তো নাকি? এই যে তোমাদের 1,000 সাবস্ক্রাইব কমপ্লিট হলো, এবার আস্তে আস্তে যদি ভিডিও একদিন পর পর যদি ভিডিও আপলোড করতে পারি তাহলে টাকা পয়সা ঢোকার একটা চান্স আছে। ফিক্কার ভাই তাহলে আমাকে দেখা দেখি কোন ভিডিওটা কটাক করে আসছে। দেখ আস্তে আস্তে তো আমরা একটা পর্যায়ে তো পৌঁছাচ্ছি, এখন টাকা মাকা আসার কোনো সম্ভাবনা নেই। আস্তে আস্তে আমরা সবাই ভিডিও করব, আর তার থেকে যদি টাকা পয়সা আসে তাহলে আমরা সমান ভাগে ভাগ করে নেব, সবাই সমান ভাগে ভাগ করে নেব, কিংবা সবাই পাবো আর কি। আমি তোদের কাউরে মেরে খাবো না এইটুকু মাথায় রাখবি। এখন কিচ্ছু নাই, এখন টাকা মাকা কিচ্ছু ঢুকিনি, টাকা ঢুকলে তোরা সবাই জানতে পারবি। ঠিক আছে দেখা যাবে, আসছি তাহলে। হে বাবারে, অচল ছেলের বিয়েটাও 65,000 ভিউজ! থালি নিশ্চয়ই চ্যানেলে টাকা ঢুকছি, ও সুমন্ধে সব মেরি খাইছি। দাঁড়া আমিও দেখছি চ্যানেল কীভাবে চালাস,
চ্যানেলে গুষ্টি মেরে ছাড়ব। কিরে তোরা ভালো আছিস তো? হ্যাঁ বল। এই শুনেছি চ্যানেলে টাকা ঢুকছে। তুই কি করে বুঝলি টাকা ঢুকছে? তোরা দেখতে পাচ্ছিস চ্যানেলে 70,000 করে ভিউ হয়েছে, অ্যাড আসছে, টাকাটা ঢুকছে। তোরা তো সব পাগল, তোরা কিছু বুঝতে পারছিস না। তুই সত্যি বলছিস ভাই? তাহলে চ্যানেলে টাকা ঢুকছে। তবে আর বলছি কি, আমাদের ভিডিও গুলো তুলে নিতে হবে, ও কি করে টাকা পাই দেখছি। ঠিক আছে, তুই যেটা ভালো বুঝতে কর। চল তাহলে আমাদের ভিডিও গুলো তুলে নিয়ে গিয়ে ও চ্যানেলে গুষ্টি মারছি। চ চ। এই সবাই বস, সবাই বস। হে ফিকার ভাই, তুই তো আমাদের সবাইকে খুব ঠকাচ্ছিস। তোরা আমাদের ভিডিও গুলো তুলি ফেল, আমরা আর ভিডিও করব না। এরকম কথা বলছি কেন? তুই এই ভিডিও প্রথম থেকে শুরু করলি, তুই বলছিস সব ডিলিট করে দিতে, এ কেরাম কথা? ফিকার ভাই, আমার ভিডিও গুলো তুলতে হবে। ফিকার ভাই, আমার ভিডিও সব তুলি ফেললে ভাই, আমার খুব পাপ হয়ে যাচ্ছে ভাই। আমি ভিডিও ফিডিও করব না ভাই, আমার চ্যানেল থেকে সব ভিডিও তুলি ফেলতে ভাই। আমিও থুবো না আমারটা তুলি দে। আমিও থুবো না আমারটা তুলি দে। ঠিক আছে, তোদের সব ভিডিও গুলা তুলে নিলাম, এবারে তোরা খুশি তো? তোদের ভিডিও গুলা তুলে নিয়েছি, এবারে তোরা খুশি তো? থাক তোর, আমি চলে গেলাম। চ্যানেলে তো গুষ্টি মেরে দিয়েছি, চ্যানেলে করি না খাতে আমার মধ্যে। তোরা কোনো চিন্তা করিস নি, ভিডিও আমি করব, আমি রিলস মিডি সব করব। ঠিক আছে, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, আপনারা এতক্ষণ যে ভিডিওটা দেখলেন, এই ঘটনাটা আমাদের নিজের চ্যানেলের সাথেই ঘটেছে। এর আগের যে ভিডিওগুলো তুলে নেওয়া হয়েছে তার থেকেও আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের পাশে থাকুন, আমাদের সাপোর্ট করবেন। ধন্যবাদ।